তফসিল হলেও পিছু হচ্ছে না বিএনপি রাজপথের আন্দোলন আরো কঠোর ও বিস্তৃত করতে প্রস্তুতি নিচ্ছে দলটি তৃণমূল এবং কেন্দ্রীয় নেতাদের মাঠে নামার তাগিদ দেয়া হচ্ছে আছে জামাত সহ সমন্বয়দের সক্রিয় করার চেষ্টাও দলটির নেতারা বলছেন আন্দোলন টেনে নিয়ে যাবেন তারা তবে চূড়ান্ত পর্যায়ে রাশিদুল কাদিরের রিপোর্ট দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী উৎসবে মেতেছে দেশের বড় রাজনৈতিক দলগুলো অন্যদিকে আন্দোলনের নানা ছক কষছে বিএনপি বিএনপির হাইকমান্ড এবং দলের শীর্ষ নেতাদের আন্দোলন নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে একাধিক নেতা জানান সাফল্য আনতে চলছে চুলচেরা বিশ্লেষণ বিএনপির হাইকমান্ড সামনের দিকে দলটির তৃণমূল এবং কেন্দ্রীয় নেতাদের রাজপথে নামার বার্তা দিয়েছে সেই সাথে জামাতি ইসলাম সহ সমমনা দলগুলো সক্রিয় করার জন্য আলোচনাও চালিয়ে যাচ্ছে আভাস মিলছে মনোনয়ন দাখিলের পর থেকে অসহযোগ আন্দোলন ঘেরাও সহ নানা বড় ধরনের কর্মসূচিতে যেতে চাইছে দলটি পেছনে তাকাবার সুযোগ নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন তারা এখন চূড়ান্ত আন্দোলনের পথে হাজার হাজার শত শত মামলা কাঁধে মাথায় নিয়ে যারা কোর্টে হাজিরা দিচ্ছে তারা আরও শক্তিশালী হচ্ছে উজ্জীবিত হয়েছে এখন আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এদিকে তফসিলের প্রতিবাদে আগামীকাল থেকে হরতাল পালনে সবাইকে রাজপথে নামার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের জনগণ এবং বিএনপির এবং সমমনা দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আগামীকালকে শান্তিপূর্ণ চব্বিশ ঘন্টা হরতালে আপনারা সাহসের উপর ভর করে বুক চিতিয়ে রাজপথে উপস্থিত হবেন ২৯ অক্টোবর থেকে একদিন হরতাল সহ পাঁচ দফায় দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি রোববার ভোর ৬টা থেকে আবারও ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতাল কর্মসূচি শুরু হবে রাশিদুল কাদির নাগরিক ঢাকা